যে আপনাদের অলপ দিনের আগে ফেসবুকত একটা ভিডিও ভাইরেল গেছিল, অল্প বিতর্ক আহি গেছিল বিশ্বরা নেগেরা বজায়। আসলে ড্রেসজোর অল্প বেলেগ আসে, আপনাদের দেখিছিলে ভিডিওটো, আর সেই ভিডিওটো কেন হবলে পালে, সেই ড্রেসজোর কেন আহিবলে পালে বিশ্বরা মুখর অল্প জানাচ্ছো আমি। আসলে কথা হল কি, সেদাখানে মোর ইসে নিব মোক লাদাখ লই যাম লই যাম, খুব ভাল লাগে এর থাকি। বাকি তো গাইজ, পুনের আক একটা নতুন ভিডিও আপনার সকলকে স্বাগত জানাইছো। আর আজি ভাওনা চাবলে ওলাইছো, আজি অকলে যাম, আর ড্রেস চেস করে ওলাইছো ঘরেরপরাই, কারণ আগর ব্লগত দেখিছিলে আপনাদের আতই দিয়ক আতই দিয়ক, কে হি আছে ডাঙরিয়া, হি আছে ডাঙরিয়া, আগতে কেক এপিস খাই লও, মানে আজি আমার খুড়ি বার্থডে, এয়া সরু খুড়ি হয়, খুড়ি বার্থডে, কেক কাটিছে যাক, এই পোয়ালিকিটা আমার বহি আছে, তো কেক পিস খাই ব্লগটা আরম্ভণি করেছো, এয়া এনেকে ঘরেরপরাই বহি আছে, হয় না বারে খালি নাই, তো বলকচোন ভিডিওটো আরম্ভ করলাম। আর আজি কীতারণ বালিপদর ভাওনা চাম, লগতে মোৰ এই ব্লগটো এটা বিশেষ থাম্বনেইল লিখি গম পাইছে এজন দাদা যি নেগেরা বজায় ফেসবুকত একদম খলকনি তুলি আছে, তো আসলতে ভালভাবে ভাইরাল হওয়া নাই, তেখেত অল্প বেয়াভাবেই ভাইরাল হয়েছিল, কিন্তু সকলো দেখাইছো ব্লগটো, তো বলক আরম্ভ করলাম প্রথম পর ভিডিওটো। আচ্ছা আহি পাই গেছিলি, এয়া রাস্তা সব ডাঙরিয়া রয়ে আছে ডাঙরিয়া, তো গাইজ আহি পেলাই পাই গেলোহি, কিন্তু অল্প সোনকালে হয়ে আছে, ভাবিছিল দেরি হব সাগে, কিন্তু বহুত বেশি সোনকালে হয়ে আছে, সেইকাৰণে যিজন দাদাই নিমন্ত্রণ জানাইছিলে তেখেতৰ ঘৰতে বহি আছো বর্তমান। নামটো এতিয়ালৈকে সোধাই নাই, নামটো কি আছিলে আপোনাৰ? মন্টু গগৈ। মন্টু গগৈ, আর তেখেতৰ ভাও আছে কি গম পাইনে? রাবণ। তো এয়া রাবণৰ মুখখন এতিয়া প্রথমে চাই লোক, আর তারপর ভাওনার ভিডিওত দেখাম প্রবেশ কেনেকুৱা হৈছে কমেন্ট করব। তো গাইজ ভাওনাতে আছো বাৰু, ভাওনা আৰম্ভ হোৱা নাই, যদিও ভাওনাৰ মাজতে এটা কথা কওঁ বুলি ভাবিলোঁ আপোনালোকক, যে এতিয়া গৰম ছিজনটো আৰম্ভ, বহুত বেছি গৰম পৰিছে এতিয়াই, আৰু এতিয়াও গোটেই সময়টো আছে গৰমৰ, তো সেইকাৰণে ভাওৰীয়াখিনিক কৈছোঁ অলপ নিজেও সাৱধান হৈ থাকিব। আগৰটো বছৰত যোৱা বছৰত মানে দেখিছিলে মোৰ ইউটিউব চেনেলতো দেখিছিলে এজন নাৰদ এনেকুৱা আমাৰ মাজৰ পৰা হঠাৎ নাইকিয়া হৈ গৈছিলে, তো তেনেকৈ কিবা এটা বিপদ হোৱাতকৈ নিজে আমি সাৱধান হৈ থকাটো ভাল, তো ভাওনা কৰা কিমান কষ্ট গম পায়, ড্ৰেছ কৰা ড্ৰেছ কৰি ভাওনা কৰা, সেইকাৰণে ভাওৰীকেইজন অলপ সাৱধান থাকিব, কাৰণ সদায় যিমানেই যি নহওক লাগিলে নিজৰ স্বাস্থ্যটো সদায় আগত, সেইকাৰণে নিজৰ স্বাস্থ্যটো চাই চিতি ভাওনা কৰিব, আৰু বাকী সিমানেই, আৰু বাকীকেইটা দেখুৱাম চাব আপোনালোকে। তো এছ মোৰ লগত আছে আজি আমাৰ বিশ্বদা, আৰু বিশ্বদা নেগেৰা বজাবৰ কাৰণে আহিছে ঘৰৰ ওচৰতে, বাকী কি ক'ব? প্ৰথম কথা হ'ল সকলোৱে ইমান ধুনীয়া সহযোগ কৰিছে, ভাল লাগিছে, আচলতে নেগেৰা মই বজাম বুলি নহয় শিকি আছোঁ আমি, গতিকে সকলো ৰাইজৰ আশীৰ্বাদত আমি আহি পেলাই আজি অনুষ্ঠান কৰিম বাহনা এইকণ জেগাকণ বৰুৱাপুখুৰী কয়, বৰুৱাপুখুৰীত আহিছোঁ, কাইলৈ মই যাম সৰুপথাৰ উৰিয়ামঘাট কোৱাবাৰীত অনুষ্ঠান কৰিম, আজি তাকে অকণমান বাদ্য সংগত কৰিম ইয়াতে নেগেৰা ৰাইজৰ আশীৰ্বাদ শিৰত লৈ। তো প্ৰথমে আহকচোন ভিডিঅ'টো প্ৰথমে চাই লওঁ, বিশ্বৰ নেগেৰা বজোৱা গাইজ, ভিডিওর মাজত আর একটা কথা কম, যে আপনাদের অল্প দিনের আগে ফেসবুকত একটা ভিডিও ভাইরেল গেছিল, অল্প বিতর্কত আহি গেছিল বিশ্বরা নেগেরা বজায়, আসলে ড্রেসজোর অল্প বেলেগ আসে, আপনাদের দেখিছিলে ভিডিওটো, আর সেই ভিডিওটো কেন হবলে পালে, সেই ড্রেসজোর কেন আহিবলে পালে বিশ্বরা মুখর অল্প জানাচ্ছো আমি। আসলে কথা হল কি, সেদাখানে মোর একটা ঢোলর অনুষ্ঠান করে আহিছিল, করার পিছত মই লগর দুজনে ফোন করল, আজরি আসলো ঘর, দশটা বজালে মোর অনুষ্ঠান শেষ, মই পানি চকুয়াত প্রোগ্রাম করে আহিছিল, তেওঁলোকে ক'লে বোলে বিচৰা ক'ত আছে, বোলো মই অকণমান অনুষ্ঠানটা কৰি শেষ কৰি ঘৰলৈ আহিছোঁ, বোলে আপুনি ইয়ালৈ আহক ভাওনা আছে, আৰু মোৰ গাড়ীতে মানে অটোতে মোৰ ইনষ্ট্ৰুমেণ্টখিনি সকলো থাকেই, তাৰপিছতে মই গ'লোঁ তাত সোমালোঁ, সকলোৱে অনুৰোধ কৰিলে বোলে বিচৰা আজি নাগাজো সংগত কৰক, তথাপি মই কৈছিলোঁ বোলো মই গামোচাৰ ড্ৰেছ পাকটো মোৰ গামোচাৰ সেইটো, গতিকে মই ঢোলৰ অনুষ্ঠানত পিন্ধি আছিলোঁ, নকৰোঁ বুলি কৈছিলোঁ, তথাপিও সকলোৱে অনুৰোধ কৰাৰ কাৰণে মই বজাবলগীয়া হ'ল, আৰু সেইটোক লৈ বহুত বিতৰ্কৰো হ'ল, বিতৰ্ক মানে কি, মোক এটা আশীৰ্বাদ সেইটো আচলতে ৰাইজৰ, সেইটো কাৰণে হয়তো দহজন মানে চিনি পালে, আমি শিকি আছোঁ, আমি ইমান বিখ্যাত শিল্পীও নহয়, শিল্পী বুলি কোৱাটোতো সাংঘাতিক ভুল কথা এটা, তাৰ মাজতে ধৰক কিছুমানে বহুত বেয়া বেয়া কমেণ্ট কিছুমান কৰিছিল, তথাপিও সেইখিনি আশীৰ্বাদ বুলি গ্ৰহণ কৰি পেলাই
আশীর্বাদ বুলি আমি লৈছো, আশীর্বাদ হিসাবত গ্রহণ করে পেলায় আমি আগবাহি আছো। গতিকে আজি অনুষ্ঠান করিম বাহনা বৰুৱা পুখুৰী গাঁৱত। গতিকে আপনাদের আশীর্বাদ করব যাতে সুন্দরকে বজায় যাতে আমি আগবাহি যাব পাৰো প্রতিটো খোজে খোজে। তো হয় তো আপনাদের ভিডিওটি সাকে বহুতে চাইছিল, কমেন্ট করেছিলেন এইজনে বিশ্বরা, হয়তো তখন সেই ড্রেসযোরত কিন্তু ভুল করেছিল, এটা নকও যে সেই ড্রেসযোর আমার ভাওনা সংস্কৃতি যত মানে বজাইছিল সেই জায়গাটার বাবে সেই ঠাইডোখরের বাবে সেটা ভুল আছিল। তখন মূরত একটা পাগুড়ি আছিল গামোচার, কিন্তু ভুল আসলে যদিও কম ভুল মানে কি হয় আসলে মানে এটু কোয়া নাই, নিজে বজাইছো কারণে মানে প্রশ্ন করেছো উত্থাপিত বলে উত্তরটা মানে উত্থাপিত করেছো সেটা নয়। ভুল মানে কি মানে পশ্চিমীয় সংস্কৃতি বিধান আসলে মেন কথা, গামোচার একটা পাক গামোচার চোলা, গতিকে মানে সেখানে ভাল পাওয়া কারণে সেই ড্রেসটা পিনি তাতে কিছু তো আমার সমাজত থাকে ভাল কিভালকে কিছু উল্টা পুল্টা কিছু কথা কোয়া, গতিকে সেইখিনি কথালে মোক কোয়া নাই। আসলে বিতর্ক হলে ভাল মানুষের সেটা আসলে আশীর্বাদ বলে মানে লইছো মেন কথা, মোক যিমানে বিতর্ক করে আমার সিমানে ভাল পাওয়া সেটা আশীর্বাদ। বাকি একটা ভুল হয়ে যায় মানুষ অসমিয়া আমি বুলি নহয় আসলে সংস্কৃতি বলে কথা কোয়া নাই, ভুল ভুলটা মানুষে করবো ভুল হয়ে যায়, তখন ভুল করেছিল আর ভুলটা গম পালে যে এটা ভুল হয়েছিল বলে। বাকি একো নাই, আকো পুনের আমার এটা সংস্কৃতির আমি জড়িত হয়ে থাকবে, বিশ্বতা জড়িত হয়ে থাকবে, তো এটার ধুনিয়াকে সুন্দরভাবে রাইজক প্রদর্শন করে দেখাব নাগাবেন লগত ভুল এনেকা একটা বস্তু হয়। মানে শচীন এখন একটা কথা তোমাক কইছো, আজি যদি মোর সেই ভুলটা হয়েছে গতিকে মই এজন মানে নিজে মই করা ভুল সেটা, কিন্তু হাজার হাজার মানুষ এটা শঙ্করদেবে সৃষ্টি করা হয় প্রতিযোগিতা পাতি আছে রাইজে, আর মোবাইলত কেতিয়াবা তানপুরা এখন সংযোগ করে পেলায় মানে ভাওনাত হেৰি করে প্রসেসর ভাওনাত ব্যবহার করে, গতিকে অতীজর পরম্পরা হিসাবত কিছু মানে কমেন্টও করেছে, গতিকে অতীজর পরম্পরা ধরবলে গেলে তেতিয়াহলে সাউন্ডটো ব্যবহার করব নালাগে, আর যিখিনি ড্রেস পিন্ধি আছে ভাওরিয়াখিনি আর সেই ড্রেসখিনিতো আমার পশ্চিমীয়া কিছু মানুষের মানে হেরিয়ারপাড়ো আছে ইয়ালে পিন্ধব কারণে, আর বাহির প্রসেসর অতীজত তো বাহির প্রসেসর নাছিল, গতিকে এটা প্রসেসর সংযোগ হল তাত, গতিকে সেই কিছু কথাও চিন্তা করব লাগে মেন কথা। তথাপি তার মাজতে কিছু থাকি আর সেইখিন ধরা আসলে মানে এটু কোয়া নাই যে মোক প্রশ্ন করেছে বা উত্তরখিনি মানে যুক্তিয়ে কাটিছো সেটা নয়, বিতর্ক হলে মানে ভাল পাও, গতিকে বিতর্কত মানুষের আগবাহী যাবলে একটা সুন্দর পথ রাইজে দেখাই দিয়ে। তো বাকি বিচার কথাখিনি শুনিলে আপনার মন্তব্য জানাবলে আপনাদের বেলেগ করবো নালে, একটা কমেন্ট করবো আপনাদের কমেন্ট পড়ে গম পাম কি নাই কি হয়েছে আসলে কত ভুল কি কথা সকলে কমেন্ট করবো ভিডিও না কি কয়। ঠিক আছে আই আছো ভাওনার মাঝে। Thank you.
আৰু গাইছ ভাওনা এদায় হ'ল, আৰু বাকী মোৰ লগত আছে আমাৰ লক্ষ্মণ। লক্ষ্মণ কোন গম পায় নাই? আকাশ দা, বাকী মুখ চুখ ধুই আহিছে এতিয়া বেলেগ হ'ল, অলপমান মেকআপ গুচাই দিলোঁ আৰু, যিহেতু মেকআপ বেছি মই লৈ থাকিব নোৱাৰি। আৰু ভাইটি আহিলে সচিন, খুবেই মৰমৰ ভাইটি এটা, আৰু তাৰ ব্লগবোৰ চাগে আপোনালোকে নিশ্চয় চাই, খুব এটা ভাল ব্লগাৰ হয় মেইনলি তাৰ। তোমালোকৰ এইটো কেদাৰনাথ টুৰ এটা আছিলে না? কেদাৰনাথ টুৰ এটা খুবেই ভাল লগা এটা টুৰ, ত' আপোনালোকে চাব এইটো।
খুব ভাল লাগে এহতর থাকি। বাকি আজি ভাওনা আসলে গাঁর বার্ষিক ভাওনা, গাঁতে যেটা অনুষ্ঠান করবই লাগবে ভাওনার অনুষ্ঠান, তো ভাওনা করলো। শচীনে কেনকা পালে বা চাই নাজানো আর বহুত বেশি ভাল লাগলে, আপনার কেনকা লাগলে এটা কমেন্ট করব কালি জানাবো সকলে। বাকি শচীনের চ্যানেলটো লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিব, ধন্যবাদ ধন্যবাদ আপনার। আর বাকি আজি ব্লগটি ইমানে সমাপ্ত করেছো, আর ঘরলে গে আছে এটা প্রায় 3টা 4টা মান বাজিবই হল, সেখানে যদি রাস্তা ডাঙরিয়া দেখুন এটা দেখুন আতরি দিয়ক ডাঙরিয়া আইছে রাস্তা জি হয় দেখো আছো সাইড। গাইস আহি আছো ঘরলে রাতি পোয়ালে, আর বহুত দিনের মূরত ভাওনা আছে, রাতি পোয়া ঘরলে আইছো রাতি পোয়া গল, আর তাতে অকল অকল আইছো, কিন্তু যেটু ভাবিছিল ব্লগত কেতু নহলেগে ভাল লাগে এইটো টাইমত আহি পেলাই। তো আপোনালোকৰ ব্লগটো চাই কেনেকুৱা লাগিলে এটা কমেন্ট কৰিব নাপাহৰিব, ঠিক আছে। আৰু এনেকুৱা যদি ভাল লাগে ভিডিঅ'বোৰ, আৰু যদি ভাল লাগিছে চাই, আৰু যদি এনেকুৱা ভিডিঅ' বিচাৰে তেতিয়াহ'লে চেনেলটো প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব। তো এইটো কাৰণে ভিডিঅ'টো কৰি আহিছোঁ, হয়তো আকৌ ডাঙৰীয়া দেখিব পাওঁ ন, সেইকাৰণে কৰি আহিছোঁ, যদি দেখোঁ তেতিয়াহ'লে আপোনালোকেও দেখিব। ভাওনা